আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোক্তা সাফল্য চ্যানেলের নতুন একটি পর্বে। আজকে চলে আসছি আমরা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালিকা ইউনিয়নের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি প্রোপ্রাইটার মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের কাছে। মাসুদ রানা ভাই এখানে 4 মাস বয়সী হাঁস বিক্রি করবেন। তো আমরা মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, যেহেতু তিনি 4 মাস বয়সী হাঁস বিক্রি করবেন, 4 মাস বয়স পর্যন্ত তিনি কী কী খাবারগুলো দিয়েছেন এবং কেন বিক্রি করবেন, হাঁসের ভ্যাকসিন করা আছে কিনা বিস্তারিত জানবো এবং জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যেটি বলছেন যে 4 মাস বসে হাঁস বিক্রি করবেন, 4 মাস বসে হাঁস কেন বিক্রি করবেন এবং ভ্যাকসিন এবং কী কী খাবার দিয়েছেন এবং আপনার কাছ থেকে যারা হাঁসগুলো নিতে চাবে নিবে তারা কীভাবে নেবে একটু বিস্তারিত জানাবেন। আমি হাঁসগুলা এই বিক্রি করে দেবো কারণ টাকার প্রয়োজনে তো অনেক কিছু করে মানুষের, জমি কিনা জমি বিক্রি করে দেয়, হাঁস তো আর সারা জীবন রাখবো না। তো আমি হাঁসগুলার খাবার দিছি, প্রথম অবস্থায় আপনার প্রথম যেদিন আমি বাচ্চাগুলো ছাড়ছিলাম, এই একদিন এই এক বেলা মুড়ি দিছি, তার হ্যাঁ প্রথম দিন আর কি এক বেলা শুধু একবার দিছি মুড়ি, যাতে গলাটা ভিজে, তাদের গলাটা ভিজলে যাতে খাবারটা খাইতে পারে, বলে খাবারটা দিলে প্রথমে খাইতে পারবো গলায় আটকা যায়, এ কারণে প্রথমে মুড়িটা দিয়ে তাদের গলাটা ভিজাইছি। তারপরে সাথে সাথে আবার ব্রয়লার দিয়ে দিছি, ব্রয়লার স্টার্টার যে ফিডটা এটা আপনার 3 দিন ব্যবহার করছি। আচ্ছা, 3 দিন ব্যবহার করার পর আমি ব্রয়লার গুয়ার দিছি, ব্রয়লার গুয়ার খাওয়াইছি আপনার 25 দিন। আচ্ছা, 25 দিন খাওয়ানোর পর আমি এই সাধারণত ধান খাওয়াইছি আবার মাঠে খাওয়াইছি আর কি। আচ্ছা, ভ্যাকসিন যেগুলো করার দরকার, ওষুধপাতি বলতে আপনার প্রথম যে আমি প্রথম যেদিন নিছি ওই দিনকে আমি লাইসোবিট ব্যবহার করছি, হ্যাঁ প্রথম দিনই স্যালাইন, যেটা লাইসোবিটের পরে আমি কোসোমিক্স প্লাস আর সেফাওয়ান এই দুটো ব্যবহার করছি আপনার 1 সপ্তাহ। তারপরে 18 দিনে আমি কৃমির ডোজ করছি আর 27 দিনে ডাক প্লেগ যে ভ্যাকসিনটা 27 দিনে ভ্যাকসিনটা করা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, এর মাঝখানে আবার লিভার টনিক দিছি, এই জিঙ্ক দিছি, হ্যাঁ জিঙ্ক দিয়েছিলাম, লিভার টনিক দিছি, জিঙ্ক দিছি। আর যখন আপনার 48 দিন বয়স হয়েছে তখনকে আমি ডাক প্লেগ বুস্টার ডোজটা করছি আর কি। 48 দিনে বুস্টার ডোজটা করছি। আর জিঙ্ক রেগুলারলি আমি এই হাঁসটাকে দিয়েই গেছি, সপ্তাহে 4 দিন আমি জিঙ্ক দিয়েই গেছি, এমনি আমার হাঁসের অন্য কোনো সমস্যা হয় নাই, কোনো রোগ, অনেকের তো রোগে চাপ দেয়, এ হাঁসে কোনো রোগে চাপ দেয় নাই কারণ আমি প্রথম থেকেই সচেতন ছিলাম। আর এ হাঁসটার আপনার কলেরা ভ্যাকসিনটা করা হয়েছে আপনার 78 দিনে, হ্যাঁ কলেরাটা 78 দিনে করা হয়েছে আর 102 দিনে করা হয়েছে কলেরা বুস্টার, যেটা এই 4টা ভ্যাকসিন করা হয়েছে আমার হাঁসগুলো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে 4 মাস বয়স পর্যন্ত থাকাকালীন আর 4টা ভ্যাকসিন করেছেন? হ্যাঁ, 4টা ভ্যাকসিন করা হয়েছে। আচ্ছা, আপনার এখানে 4 মাস বয়সী যেহেতু হাঁস, কত পিস হাঁস আছে এই জায়গায়? হাঁস আছে আপনার 1050টা। এখানে কতগুলো হাঁস এবং কতগুলো হাঁসি আছে? এখানে আপনার এই 900 পিসের মতো হাঁসি আছে আর 150 পিসের মতো হবে হাঁসা। আচ্ছা, যেহেতু 4 মাস বয়সী হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে যারা হাঁসগুলো নিবে কীভাবে নিবে বা কত টাকা পিস নিবে বিস্তারিত যদি একটু জানাতেন। এটা আপনার যারা হাঁস নিয়ে যায় তারা তো মূলত এইখান থেকে আয়সা দেখা নিয়ে গেলে সবচেয়ে বেশি বলো, আমি যে একটা জিনিস ক্রয় করব, আমি যদি ওই জিনিসটা ভালোভাবে নিজে দেখা নিয়ে আসি ওই জিনিসটা সবচেয়ে বেটার। আর অনেকে আছে পাঠায় দেয় কিন্তু ওই সময় যায় এর গণ্ডগোলটা লাগে। আচ্ছা আচ্ছা, আগের ঝামেলা ভালো, পরের ঝামেলা কিন্তু ভালো না। আগে আমার জায়গায় থাকতে যদি আমার জিনিস যদি কারো পছন্দ না হয়, দেখে বুঝে যদি পছন্দ না হয় তাহলে নিব না, শেষ। আচ্ছা ঠিক আছে, আবার আমি জিনিসটা পাঠিয়ে দিলাম, উনি টাকা দিয়ে দিল, ঠিক আছে, নেওয়ার পরে চয়েজ হলো না, তখনকার কিন্তু ওনারও মন ভেঙে যায়, আমি যে বিক্রি করলাম আমারও মন ভেঙে যায়, আমি তো ভালো জিনিস বিক্রি করছি কিন্তু ওনার পছন্দ হয়েছে না, আমি কিন্তু ছোটো থেকে জিনিসটা পালছি, আমার কিন্তু এটার প্রতি একটা মায়া মহব্বত দরদ আছে। ঠিক আছে, উনি যে কিনছে ওনারও কিন্তু টাকাটার প্রতি দরদ থাকে, এই কারণে আয়সা সবচেয়ে ভালো, আয়সা দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে বেটার। আচ্ছা আচ্ছা, এটা মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যদি নিতে চায় সেক্ষেত্রে আপনার এখানে এসে নিতে, এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আপনার আমার ভিতরেও কোনো ক্ষোভ রইলো না, ওনার ভিতরেও কোনো ক্ষোভ রইলো না, ওনার জিনিসটা পছন্দ হয়ে বললো তারপরে নিয়ে গেল, পছন্দ হলো না নিল না। আচ্ছা আচ্ছা, দেখে শুনে বুঝে, দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু 4 মাস বসে হাঁস বিক্রি করতেছেন, এখানে আপনি খরচ করেছেন 4 মাস পর্যন্ত, পরিশ্রম করেছেন 1 দিন বয়স থেকে, সেক্ষেত্রে এখন বর্তমানে যারা হাঁস নিবে সেক্ষেত্রে কত টাকা পিস হলে বিক্রি করবেন বা বিক্রি করতে চাচ্ছেন? এটা এখন বর্তমানে আমাদের এই সাইডে 4 মাস বয়সী হাঁসটা বিক্রি হচ্ছে 35,000 টাকা সব বিক্রি হচ্ছে আর কি।
35,000 টাকা শ, মানে 1000 হাঁস নিলে হাঁসের দাম 35,000 টাকা। আচ্ছা আচ্ছা, 100 নিলে 35,000 টাকা, তার মানে 350 টাকা পিস পড়তেছে। 350 টাকা পিস পড়তেছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ, আবার একটু দরদামের বিষয় তো, একটু সেক্রিফাইস আছে। আচ্ছা ও, তার মানে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এখানে দামাদামের একটা সুযোগ সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে পরিবহনটা কীভাবে করে থাকেন, মানে যারা নিতে চাচ্ছে নতুন উদ্যোক্তা হাঁস, সেক্ষেত্রে এখানে এসে নিয়ে যাবে না আপনি তাদের কাছে মানে পাঠান? না, যারা মনে করেন যে কেউ যদি আসা যদি অসম্ভব হয় তাহলে তো তাকে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মনে করেন যে আমার ব্যাংক আছে, ব্যাংকে টাকা দিতে হবে, অগ্রিম আপনার 50% নিম্নত 50% দিতে হবে অগ্রিম টাকা, তারপরে আমার, হ্যাঁ, আর্থিক লেনদেনটা যেটা অগ্রিম 50% টাকাটা দিলে আমি তার কাছে মাল পৌঁছায় দিলে বাকি টাকাটা ওনার দিতে হবে, এইভাবে পাঠানো হয়। টাকা পয়সা ব্যাংকেও দিতে পারে, আবার নগদ বিকাশ অ্যাকাউন্টেও দিতে পারে। আচ্ছা আচ্ছা, আবার ক্যাশের মাধ্যমেও দিতে পারে, যদি আয়সা নেওয়া যায় তাহলে তো ক্যাশের মাধ্যমে দিতে পারে। হ্যাঁ, ক্যাশের মাধ্যমে সরাসরি যদি সরাসরি যদি আসে। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু 4 মাস পর্যন্ত পালন করেছেন, সেক্ষেত্রে নতুন যারা আপনার কাছ থেকে হাঁসগুলো নিবে সেক্ষেত্রে আসলে তারা পালন করতে পারবে কিনা, নতুন উদ্যোক্তাদের জন্য একটু টিপস দিবেন আর কি, তারা কীভাবে পালন করবে, বা আপনার কাছ থেকে নিয়ে প্রথম দিন থেকে তারা কীভাবে ডিম আসা পর্যন্ত কীভাবে পালন করবে? যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে টিপস বলতে, আপনার হাঁসের খামার যারা নতুন উদ্যোক্তা তাদের 3টা জিনিস লক্ষ্য রাখলেই হাঁস খামারি করে সফলতা অর্জন করতে পারবে। এক হলো হাঁসের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, শুকনা থাকার জায়গা, থাকার জায়গাটা যে ঘরটায় থাকবে ওই জায়গাটা শুকনা এবং পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনার হাঁসের অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম কে এই অল্প জায়গার মধ্যে বেশি হাঁস রাখে, এতে কিন্তু হাঁসের অতিরিক্ত গরম চাপ পড়ে। আচ্ছা, অতিরিক্ত গরম তাদের শরীরে লাগতে পারবে না। আচ্ছা আচ্ছা, আবার আরেকটা জিনিস আছে, আপনার অতিরিক্ত বৃষ্টিতে ভিজলো ওই বৃষ্টিতে ভিজতে পারবে না। অতিরিক্ত হালকা বৃষ্টি হলে সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি হলে ওই বৃষ্টিতে যদি ভিজে তাহলে হাঁসের রোগ ধরবো। আবার ঘরের ভিতরে ঝাপাঝাপি করে যদি থাকে ঘন হাঁস তাহলেও রোগ হবে। আবার মনে করেন যে প্রচণ্ড রৌদ্রের মধ্যে অল্প পানি, অল্প পানির মধ্যে যদি নামে ওই হাঁসটারও রোগে ধরার সম্ভাবনা থাকে। আর নতুন উদ্যোক্তারা যারা, তারা মূলত আপনার খাবার বিষয় নিয়ে অনেকেই টেনশন করে, কোন খাবারটি দিবে, কোন খাবারটি দিবে, কোন খাবারটি না খাওয়াবে, এই বিষয়টা নিয়ে। তো হাঁসের খাবার হলো, হাঁসের আপনি যত কম দামি খাবারই খাবার না কেন, দানের কুড়া বাদ দিয়ে আপনি যে কোনো খাবার খাওয়াইতে পারবেন, দানের কুড়াটা বাদ দিয়ে আপনি যে কোনো খাবার খাওয়াইতে পারবেন, সেটা 2 টাকা দিয়ে সস্তায় কিনেন আর দামে কিনেন সেটা বিষয় না, কিন্তু দানের কুড়া খাওয়ানো যাবে না। কেন কেন কেন? দানের কুড়াটা আপনার, এটা আপনার এই চর্বি, এই হাঁসের যে চর্বি, এই চর্বি কমায় লায়। দানের কুড়াটা খাওয়াইলে আপনার হাঁসের চর্বি কমে যায়, আর হাঁসের মূলত এই ই থাকে আপনার, চর্বিটা হলো হাঁসের আসল চর্বি। হ্যাঁ, ওই চর্বিটা যদি না থাকে তাহলে ওই হাঁসটা, যদি যে হাঁসটা কুড়া খাইবো ওই হাঁসটা আপনি গোসল করলে ওইটা আবার উঠে আইতে পারবো না, ভিজ যা যাবো। আচ্ছা আচ্ছা, আর যে হাঁসটা কুড়া না খাইবো ওই হাঁসটা পানিতে ডুব দিলে ওইটা শরীরে পানি ভরবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি হয়। অনেকে নতুন খামারই থাকে তারা কুড়া ব্যবহার করে, কিন্তু দানের কুড়া না খাওয়ানি সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, হাঁসটা সুন্দর থাকবে। আরেকটা জিনিস, আপনি নতুন খামারি যারা, তারা কিন্তু আপনার জানে না, মূলত তারা ভাবে যে ব্রয়লার ফিড, গোয়ার ফিড, এগুলো রেডি ফিডই তারা বেশি ইউজ করে আর কি। সবচেয়ে ভালো ডিম পাড়াতে গেলে আপনার রেডি ফিডের পরিবর্তে ধান এবং শামুক 2টা একসাথে যদি দিতে পারে তাহলে সবচেয়ে ভালো। ধান এবং শামুক? হ্যাঁ, মাঠে শামুক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার লেয়ার ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, লেয়ার 1 এগুলো ব্যবহার করা যায়। আর যদি আপনার মাঠ থাকে সবচেয়ে বেটার মাঠে খাওয়ানো আর ধান, মানে যদি খোলা মাঠ থাকে সেক্ষেত্রে মাঠে ধান আর শামুক। হ্যাঁ, শামুক। আচ্ছা, কেউ যদি আবদ্ধ ক্ষেত্রে পালন করতে চায়, বাসা বাড়িতে বা ছোট্ট একটি পুকুর আছে, দিঘি আছে ছোট্টখাটো, সেই জায়গাটিতে পালন করতে চায় আবদ্ধ ক্ষেত্রে, একক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, আবদ্ধ ক্ষেত্রে তো আপনার সবচেয়ে ভালো আপনার ধান, আপনি যদি লেয়ার 1 রেডি ফিডটা যেটা, এটা যদি খাওয়াইতে পারেন, আবার আপনি যদি চেষ্টা করেন এক জায়গাতে 10 মণ ধান একসাথে কিনে স্টক করে রাখতে পারেন, ঠিক আছে, ধানটা কিন্তু সস্তা খাবার। 1 বস্তা লেয়ার 1 খাদ্যের দাম দিয়ে আপনার ধান কিনতে পারবেন 3 মণ, 3 মণ, 3 বস্তা। আচ্ছা আচ্ছা, তো আপনার ওই 1 বস্তা খাওয়ায়, 1 বস্তা যদি আপনি 2 দিন খাওয়ান, এই 3 বস্তা খাওয়াইতে পারবেন 6 দিন। আচ্ছা আচ্ছা,
খাবার কিন্তু দানটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, কিন্তু দানটা পুষ্টিকর, এটা আপনার প্রাকৃতিক পুষ্টি, ঠিক আছে? আর ওইটার মধ্যে আপনার লেয়ার লেয়ার ওয়ান যে রেডি ফিটটা, ওইটার মধ্যে আপনার বিভিন্ন মেডিসিন থাকে। আচ্ছা আচ্ছা, মেডিসিনের চাইতে আপনার ওই প্রাকৃতিক খাবারটা এটা ভালো বেশি। আচ্ছা আচ্ছা, এটা হাঁস হাঁস মুরগি যে কোনো ন্যাচারালি যেটা সবচেয়ে ভালো। আর সময় দর্শক, আমাদের বিসমিল্লা হাঁসের খামার নেহাচারি পোপটের মোহাম্মদ মাসুদুরানা ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম, মাসুদুরানা ভাই যে 1050 পিস হাঁস আছে তিনি বিক্রি করতে চাচ্ছেন, 4 মাস বয়সী। যদি আপনারা এই হাঁসগুলো নিতে চান সেক্ষেত্রে সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারটি দিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা মাসুদ ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, হাঁস বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, কীভাবে পালন করবেন বা বাচ্চা এই হাঁসগুলো কীভাবে নেবেন আপনারা বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। আর যদি আপনারা চান সেক্ষেত্রে মাসুদ ভাইয়ের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটিতে কিন্তু এসেও কিন্তু আপনারা এখান থেকে হাঁসগুলো সংগ্রহ করতে পারবেন, সরাসরি দেখে এসে নেওয়াই সব থেকে ভালো। কারণ আপনি যেটি নিতে চাচ্ছেন বা মাসুদ ভাই যেটি বিক্রি করতে চাচ্ছে দুজনের বোঝাবুঝি সমন্বয়টা খুব ভালো হবে, সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলে আপনারা কিন্তু কেনা এবং বিক্রেতা দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই জন্য যারাই হাঁস নিতে চাচ্ছেন বা নিবেন অবশ্যই সরাসরি এসে নেওয়ার যথাযথ চেষ্টা করবেন, আর দেখে শুনে নিজের মতামতে কিন্তু আপনারা সব কিছু নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উদ্যোক্তা সাফল্য চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।